24 ঘন্টার মধ্যে রোজিনা ইসলামের মুক্তির দাবি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট সাংবাদিকদের। ইসরায়েলকে আরো নিখুঁত অস্ত্র দিচ্ছে আমেরিকা। এবং সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। আসসালামু আলাইকুম, নগরবার্তায় স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 24 ঘন্টার মধ্যে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। আজ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত প্রতিদিন একই স্থানে একই কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, রোজিনা ইসলাম সরকারি কর্মকর্তাদের জন্য আতঙ্কের নাম, তার অসংখ্য রিপোর্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা করে গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম বিএইচআরএফ। আজ সকাল 11টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিং করার কথা থাকলেও কর্মকর্তারা সম্মেলন কক্ষে ব্রিফিংয়ের জন্য প্রবেশ করেন 11:20। এরপর বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বয়কটের এ ঘোষণা দেন। এ সময় বিএসআরএফ এর কার্যনির্বাহী কমিটি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবে মেতে উঠেছে, ঠিক তখনই এই ইহুদিবাদী রাষ্ট্রকে আরও নিখুঁত সমরাস্ত্র দিচ্ছে আমেরিকা। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট সোমবার জানিয়েছে, $73.50 কোটি অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা। ফিলিস্তিনে ইসরায়েলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগে গত 5 মে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়। খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস 20 দিন সময় পাবে। এবার খেলার খবর। বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ব্র্যান্ড হিসেবে নাম লেখালো রিয়াল মাদ্রিদ। নতুন প্রকাশিত হওয়া এই তালিকায় লস ব্লাঙ্কসরা পেছনে ফেলেছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে। অবশ্য এ নিয়ে টানা 3 বছর দামি ক্লাবের তকমা পেল রিয়াল, যেখানে শীর্ষে থাকা 5টি ক্লাবের মূল্য 1 বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। 2021 সালে আর্থিক দিক থেকে মূল্যায়ন করে বিশ্বের 50টি ফুটবল ক্লাবের ওপর এ জরিপ করা হয়। এই তালিকায় শীর্ষ 10-এ রয়েছে 6টি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। এই ছিল নগরবার্তায়। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 24 ঘন্টার মধ্যে রোজিনা ইসলামের মুক্তির দাবি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট সাংবাদিকদের। ইসরায়েলকে আরও নিখুঁত অস্ত্র দিচ্ছে আমেরিকা। এবং সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। এছাড়াও নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদে রাখুন। শুভেচ্ছা নিরন্তর।